সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কবির আমাদের মাঝে নেই, কবিরের রক্ত এখনো রাস্তায় লেগে আছে। আমরা চলে আসছি বদমাজাজের যে অ্যাডমিন আছে, যে মালিক আছে তার এলাকায়, সে যেখানে ভিডিও বানাতো প্রতিনিয়ত, যে অ্যামাজন জঙ্গল নামে একটা পরিচিত নাম আছে, যে ডায়লগটা তার সবসময় ফেসবুকে ভাইরাল হতো, সেই এলাকায় আমরা চলে আসছি। আমরা এখন কথা বলবো যে এই জায়গায় সে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এবং সে কিভাবে আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেল, কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, আসলে কি সে নিজে বাইক চালাইছে না কিভাবে তাকে অন্য কেউ মারছে, আমরা বিষয়টা ক্লিয়ার হবে। এখানকার তার ভাই আছে, এখানকার কিছু এলাকার মানুষ আছে, আমরা তার থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আপনারা জানেন যে বদমেজাজ পেজের যে অ্যাডমিন কবির, সে আমাদেরকে ছেড়ে না পেরার দেশে চলে গিয়েছে। তো তার এই চলে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক আসলে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, যে অনেকেই বলছেন যে তার এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তাকে হত্যা করা হয়েছে। কেউ আসলে মানতে চাচ্ছে না যে এটি একটি দুর্ঘটনা। তবে আমি আপনাদেরকে আজকে প্রমাণসহ দেখাবো, যেখানে বদমেজাজ ফেজের মধ্যে পোস্ট করা হয়েছে যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না, বদমেজাজ কবির যে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে এটি আসলে একটি দুর্ঘটনা ঘটেছে, এখানে আসলে কারো হাত নেই, তাকে পরিকল্পিতভাবে কোনো ধরনের হত্যা করা হয়নি। এবং আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখাবো যে সেখানকার, যেখানে বদমেজাজ কবির আসলে দুর্ঘটনার শিকার হয় এবং যেই স্পটে তিনি আসলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটি করেন, তো সেই স্পটের একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। আমাদের সাজ্জাদ ভাই সেই ঘটনাস্থলে গিয়ে তিনি সরাসরি সেই ভিডিওটি ধারণ করেছেন এবং কবিরের যে ছোট ভাই রয়েছে সেই ছোট ভাইয়ের সঙ্গেও সে সাজ্জাদ ভাই কথা বলেছেন এবং বিস্তারিত ঘটনা জেনেছেন, যে আসলে বদমেজাজ কবিরের এই চলে যাওয়ার পেছনে কি আসলে কারো হাত রয়েছে কিনা, বা এটি কি কোনো ধরনের হত্যাকাণ্ড কিনা, বা কেউ তাকে পরিকল্পিতভাবে কোনো ধরনের দুর্ঘটনার শিকার করেছেন কিনা। তো সবগুলো বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে বদমেজাজ কবির যে চলে গিয়েছে এরকম কম বয়সে, মাত্র 17 বছর বয়সে, তো সেটি আসলে কি এটার পেছনে কারো হাত রয়েছে কিনা, নাকি প্রকৃতির ডাকে মহান রাব্বুল আলামিনের ইশারায় তিনি সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই আমরা ভিডিওটি দেখে নিব, সাজ্জাদ ভাইয়ের প্রতিবেদনটি, তারপর ভিডিওর শেষে এ বিষয়ে আরেকটু আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে আপনারা, আমি বদমেজাজ পেজের মধ্যে যে তারা একটি পোস্ট করেছে সেখানের স্ক্রিনশটটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ভালোভাবে পড়ে বুঝেছেন যে আসলে এটি কোনো ধরনের হত্যাকাণ্ড নয় বা পরিকল্পিতভাবে কোনো ধরনের হত্যাকাণ্ড নয়, এটি একটি দুর্ঘটনা হয়েছে। আর দুর্ঘটনার কারণে এই অল্প বয়সে বা কম বয়সে কবিরকে আমাদের মাঝ থেকে চলে যেতে হয়েছে। তো প্রিয় দর্শক, চলেন আমরা সাজ্জাদ ভাইয়ের সেই প্রতিবেদনটি শুনে আসি এবং বদমেজাজ কবিরের যে ছোট ভাই রয়েছে সেই ছোট ভাই আসলে তার ভাইয়ের চলে যাওয়া সম্পর্কে কি বলছে, আমরা সেটিও শুনে নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কবির আমাদের মাঝে নেই, কবিরের রক্ত এখনো রাস্তায় লেগে আছে। আমরা চলে আসছি বদমাজাজের যে অ্যাডমিন আছে, যে মালিক আছে তার এলাকায়, সে যেখানে ভিডিও বানাতো প্রতিনিয়ত, যে অ্যামাজন জঙ্গল নামে একটা পরিচিত নাম আছে, যে ডায়লগটা তার সবসময় ফেসবুকে ভাইরাল হতো, সেই এলাকায় আমরা চলে আসছি। আমরা এখন কথা বলবো যে এই জায়গায় সে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এবং সে কিভাবে আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেল, কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, আসলে কি সে নিজে বাইক চালাইছে না কিভাবে তাকে অন্য কেউ মারছে, আমরা বিষয়টা ক্লিয়ার হবে। এখানকার তার ভাই আছে, এখানকার কিছু এলাকার মানুষ আছে, আমরা তার থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা একটু হাতে নেন। বদমাজাজ কবির, জি, বদমাজাজ পেজ আপনার কি হয়? সে আমার আপন বড় ভাই। আপনার বড় ভাইয়ের পেজ? জি। হ্যাঁ, কবির ভাই এখন কোথায়? আল্লাহর আকাশে। আর সে এখন আর আমাদের মাঝে নেই। সে আপনাদের মাঝে নেই? না। আচ্ছা, এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? জি, আমার জানা মতে এখানেই অ্যাক্সিডেন্ট। আপনার, আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখনো রক্ত কিন্তু শুকায়নি, আজকে 3 দিন হয়ে গেছে এখন পর্যন্ত এই রক্ত মানে দেখা যাচ্ছে। এখন এই যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল একটু আপনি কি বলতে পারবেন? আমার শোনা মতে, আমি এখানে জানি যেতটুকু, যে ভাই এখানে বসে কিছু ভিডিও করে এডিট করতেছিল তার ফ্রেন্ডের সাথে বা আড্ডা দিচ্ছিল, পরে পিছন থেকে একটা বাইক অনেক গতিতে এসে তাদের হিট করে, সেই হিটেই ভাই আহত হয়ে। তার মানে আপনার ভাই বাইক চালায়নি? মানে মানুষ তো জানে যে যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাইক অ্যাক্সিডেন্টে, কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তিনি বাইক চালায়নি, তিনি এখানে বসাছিলেন। জি। অন্য একটা বাইক এসে ওনার গায়ের উপরে মেরে দিছে, এরকম কিছু। জি জি। এরপর আপনারা হসপিটালে নিয়ে গেছেন? তার ফ্রেন্ডরা হসপিটালে নিয়ে যায়, সে থেকেই নিজের এলাকা থেকে শুরু করে কুমিল্লা, শুরু করে ঢাকা শহর পর্যন্ত।
কিন্তু বাঁচাতে পারেননি না অনেক কষ্ট করে কত কোন ছিল ওর মানে নিঃশ্বাসটা শুক্রবার বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত ছিল আর সোমবার রোজ সোমবার 6টা 10 মিনিটে ইন্তেকাল করেন আচ্ছা আপনার ভাই যে বলতো সব সময় সব ভিডিওতে যে অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গল এই কি সেই জায়গা যে অ্যামাজন জঙ্গল এই সেই এরিয়া যেখানে ভাইয়া বলছে মানে কেন ওটা অ্যামাজন জঙ্গল মনে হচ্ছে কেন তার কাছে এটা একটু বলবেন সেখানে ভাইয়া নিজের ভিতরের প্রকৃতির যে মানুষের যে প্রকৃতির সৌন্দর্যটা অনুভব করে ভাইয়া এখানে এসে সেই অনুভবটা করতো বা তার ফ্রেন্ডরা করতো সেখান থেকে তার মাথায় একটা আইডিয়া আসে এখান থেকে সে কিছু একটা শুরু করবে পর থেকে সে এখানে ফেসবুকে শুরু করে ভিডিও করার আর সে এই অঞ্চলটার এই এলাকাটার নাম দেওয়া হয় অ্যামাজন আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে আর কে আছে আমার ফ্যামিলিতে আমরা বাবা হারা আমরা ছিলাম 4 ভাই আর মা এখন বড় ভাই নেই আর আমরা আছি এখন 3 ভাই আর মা পুরো ফ্যামিলি দায়িত্ব আপনার ভাই ছিল নাকি এরকম কিছু এমনই আমার বড় ভাই ছিল আর কি কাজ করতে না শুধু পেজি ভিডিও বানাইতো এরকম কিছু পেজি ভিডিও করতে আর পড়ালেখা করতে আর কিছু না ওই পেজের ইনকাম দিয়ে আপনাদের মোটামুটি সংসার চলতো মোটামুটি হ্যাঁ মোটামুটি চলতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আর আপনাদের বাড়ি কোথায় ভাই আমাদের বাড়ি এখানে মন্দারবাড়ি এখানে আশেপাশে হ্যাঁ কবির ভাইকে চিনেন জি হ্যাঁ সে কি সবসময় এদিকে আসে ভিডিও বানাইতো হ্যাঁ এদিকে বানাতো আমি তো এখানে থাকি না আমি শহরে থাকি ওখানে ও আচ্ছা হাজীগঞ্জে তখন আমি আর কি মোবাইলে দেখতাম আর কি ভিডিও ওনার ভিডিও ভালো লাগতো হ্যাঁ ভালো লাগতো মানে মনে হইতো যে ছেলেটা আসলে ভালো না খারাপ এরকম কিছু কখনো মনে হয়েছে মান অনেকগুলো ভিডিও বানালে দুই তিনটা স্বাভাবিকভাবে খারাপ হবে একটা খারাপ হতে পারে খারাপ হতে পারে কিন্তু আমার তো সবগুলার খারাপ লাগে না কয়েকটা ভালো ছিল অনেক আচ্ছা তো অ্যাক্সিডেন্টটা কি এই রোডে হয়েছিল এখানে হয়েছিল না এখানে হয়েছে মানে যে যে অ্যাক্সিডেন্ট করছিল সে কে সে কি এই এলাকার সে এই এলাকার না ওখানে আমাদের বালুয়ার বালুয়ার ওখানে শুধু কি তার কি এখানে আপনার হুন্ডা চালানো শিখতেছিল মানে যে অ্যাক্সিডেন্ট করছে সে শিখতেছিল শিখতেছিল নতুন নতুন রাইডার আচ্ছা আচ্ছা মানে স্পিড ছিল অনেক হ্যাঁ অনেক স্পিড সে প্রথমে ওখানে অ্যাক্সিডেন্ট করতে লাগছিল প্রথমে মানে আগে ওখানে অ্যাক্সিডেন্ট করার তারপরে এখানে কবির বাইরে বসেছিল এসে তাকে হিট করে আচ্ছা আচ্ছা মানে অনেক স্পিড নিয়ে এসে তার উপরে মেরে দিছে ওই ছেলেটার কিছু হয়নি হ্যাঁ ও আহত হয়েছে হ্যাঁ ও কোথায় এখন বেঁচে আছে না এখন আশঙ্কাজনক আশঙ্কাজনক না কোভিড তো চলে গেছে এখন এই যে এই বিষয় নিয়ে কি বলার আছে আপনাদের যে এত স্পিডে বাচ্চা মানুষ ছোট মানুষ যে এত স্পিডে বাইক চালায় এখন আমাদের যারা ইয়ং জেনারেশন আছে তাদের উচিত মানে ঠিকভাবে বাইক চালানো মানে স্পিড নিয়ন্ত্রণে যাতে এত স্পিডে না চালায় নাকি আপনি চালাতে পারেন না পারেন না না চালাবেন কখনো না ইচ্ছা আছে না হুম কালকের পর ঘটনা যেটা ঘটছে এটা বলার ইচ্ছা নাই আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আসলে কি বলবো পরিশেষে খুবই দুঃখজনক একটি বিষয় খুবই দুঃখজনক কারণ বাইক যারা চালায় তারাই কিন্তু অ্যাক্সিডেন্ট করে তারা কিন্তু এই দুনিয়া থেকে চলে যায় এটা মানে দুঃখ থাকে না মানে আর আজকে দেখেন যে কবির ভাই উনি বাইক নিজেও চালাননি বসে বসে ভিডিও এডিট করতেছে বা ভিডিও দেখতেছে কোথাও ফলো করেনি বাইকটা ওইদিক থেকে এসে তার গায়ের উপরে মেরে দিছে দুনিয়া থেকে চলে গেছে মাত্র 3 দিন ছিল তাও আইসিইউতে কাউকে মানে তার জ্ঞানটুকু ছিল না না এরকম কিছু হ্যাঁ প্রথম একদিনে শ্বাস সবকিছু চলতে ছিল মোটর তারপর থেকে আস্তে আস্তে অনেক খারাপে পরে আমরা যখন গেছি তখন ডাক্তার বলছে 99% সে নাই 1% আছে সেটা হচ্ছে মেশিনের মাধ্যমে যদি আমরা মেশিনটা 15-20 মিনিটের জন্য সরাই দিই সে আর আমাদের মাঝে থাকবে না তো যাই হোক পরিশেষে একটা কথাই বলবো যারা রাইড করেন অনেক স্পিডে গাড়ি চালান আপনারা মনে করতে পারেন যে আপনারা পারফেক্ট ড্রাইভার বা আপনারা ভালো চালাইতে পারেন কিন্তু এটা মনে রাখবেন যে আপনি যে ভালো চালাইতে পারেন সেটা মনে রাখলে হবে না আপনার উপরে অন্য একটা মানুষ যদি এই জোর করে চলে আসে সেটা আপনি কিছু রোকাইতে পারবেন না তো সেটার দিকে খেয়াল রাখতে হবে বাইক চালানো আমরা নিজেরাও চালাই জানি না কখন কি হয়ে যায় সবসময় ভয়ে থাকি আজকের এই ভিডিও দেখে বা আজকের এই ঘটনা দেখে ফলো করে অন্তত সবাই একটু সাবধান হন এই বাইক চালানো থেকে বিরত থাকেন এটা বলবো না যারা যেই কন্ট্রোলে চালান সেটা থেকে একটু আস্তে চালাইতে চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটাকে শেয়ার করবেন আর কবির ভাইয়ের জন্য তার ফ্যামিলির জন্য তার ছোট ভাইদের জন্য তার মায়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম
সম্মানিত দর্শক নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন বদমাজাজ কবির যে ঘটনাস্থলে আসলে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, সেই ঘটনাস্থলের ভিডিও আপনারা দেখেছেন এবং কবিরের ভাইয়ের মুখ থেকে আপনারা শুনেছেন ঘটনার বিস্তারিত তিনি আসলে জানিয়েছেন। তো এই বিষয়ে আসলে কেউ বিভ্রান্ত না ছড়ানোর জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, সে আমাদের মতোই একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, আপনাদেরকে বিনোদন দিত, আপনাদেরকে হাসাইতো, আজকে প্রকৃতির ডাকে মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সে নাপেরার দেশে চলে গেছে। এখন আমাদের বিভ্রান্তি না ছড়িয়ে আমাদের একটাই করণীয় কাজ, সেটি হচ্ছে তার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করা, সে যাতে পরপারে ভালো থাকতে পারে, মহান রাব্বুল আলামিন তাকে যাতে জান্নাত দান করেন এবং তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সেজন্যই অবশ্যই আমাদেরকে দোয়া করা ছাড়া আর অন্য কোনো কাজ নেই। তাই অনুরোধ করবো যে কেউ এই বিষয়ে বিভ্রান্ত ছড়াবেন না। আর বদমাজাজ পেজ থেকে বলা হয়েছে তারা এই বিষয়ে আরেকটি ভিডিও বার্তা দিবে, আপনারা সেই ভিডিও বার্তাটি দেখবেন, তাহলে আরও বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবেন। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট আমরা পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।